ইতালিকেও পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন বিশ্বের সর্বোচ্চ 20,000। 24 ঘন্টায় মারা গেছে 2,000-এরও বেশি মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটি তথ্য বলছে, সারা বিশ্বে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 17,77,000, আর প্রাণ হারিয়েছেন 1,08,000-এরও বেশি মানুষ। এরই মধ্যে লকডাউন শিথিল করা হয়েছে চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ ইউরোপের কয়েকটি দেশে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে জানিয়েছে, আগে লকডাউন তুলে নিলে চড়া মূল্য দিতে হবে মানুষকে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। করোনায় কাঁদছে বিশ্ববাসী, আর এই মহামারীর কেন্দ্রে রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়েছে সেখানে। শুধু নিউ ইয়র্কেই প্রাণ হারিয়েছেন 6,300-এরও বেশি মানুষ। জরুরি অবস্থা বিবেচনা করে প্রথমবারের মতো পেন্টাগন তাদের নিরাপত্তা ব্যবস্থার বাইরে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। N95 মাস্ক উৎপাদনে $133 মিলিয়ন খরচ করছে তারা। মৃতের সংখ্যায় লাগাম টানতে পারছে না ইতালিও। আক্রান্ত 1,50,000-এরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 19,000-এর বেশি। শুধু ল্যাম্বার্টি শহরে 57,000-এর বেশি মানুষের করোনা পজিটিভ ধরা পড়ে। এ অবস্থায় 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ইতালি সরকার। মৃতের সংখ্যায় ইতালির পরই স্পেনের অবস্থান। যদিও মরণঘাতী এ রোগে সেখানে মৃত্যুর হার কমছে, তবু গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 525 জন। তবে ভালো নেই জার্মানি, ব্রিটেনের পরিস্থিতি। যুক্তরাজ্যে 24 ঘন্টায় আরও 917 জন মারা গেছেন। পরিসংখ্যানও বলছে সুস্থতার দিক দিয়ে করুণ অবস্থা সেখানে। মাত্র 0.43% মানুষ সুস্থ হচ্ছেন। লকডাউনের মধ্যে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ইস্টার উদযাপন অব্যাহত রেখেছে। যদিও উপাসনার চিত্র বদলে গেছে, খালি গির্জায় প্রার্থনা করেছেন ধর্মযাজকরা। এর মধ্যে আবার লকডাউন শিথিল করা হয়েছে ইউরোপের একাংশে। দোকান খুলেছে চেক প্রজাতন্ত্রে। ডেনমার্ক জানিয়েছে পরিস্থিতি এরকম থাকলে সামনের সপ্তাহে খুলে দেওয়া হবে দোকানপাটও। চীনে ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরছে জনপদ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এভাবে বিধিনিষেধ তুলে দিলে মানুষজন আবারও রাস্তায় বের হবে, সামাজিক দূরত্ব না থাকায় আবারও বেড়ে যাবে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা। এস এম আশরাফ, এটিএন বাংলা।